ক্রমান্বয়ে বিদ্যুৎ বিল বাড়ছে, সেটার যে একটা অতিরিক্ত অর্থ লাগে সেটাও আমাদেরকে পরিশোধ করতে হয়। সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলাচল করবে। আপনাদের আগে আমরা বারংবার বলেছিলাম যে আমাদের মেট্রো ট্রেনের যে যাতায়াতের যে সময়টা আছে এই সময়টা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি করব। ক্রমান্বয়ে বৃদ্ধি করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে জনসাধারণকে এটার সুযোগ এবং সুবিধাটা দেওয়ার জন্য। আমরা যারা স্টেক হোল্ডার, মূলত যারা যাতায়াত করে থাকেন, তাদের সাথে আমরা প্রায়শই কথা বলে থাকি, আমাদের অপারেশন টিম কথা বলে থাকেন, আমাদের প্রজেক্ট টিম কথা বলে থাকেন, আমি ব্যক্তিগতভাবেও কথা বলে থাকি অনেকের সাথে। ট্রেনে আমি যখন যাতায়াত করি, এখানে উপস্থিত আছেন, তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়। এইটার প্রেক্ষিতে আমরা একটা নতুন সময়সূচি আমরা এখন ঘোষণা করতে যাচ্ছি। আমাদের নতুন সময়সূচি অনুযায়ী 31শে মে 2023 তারিখ থেকে সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত উত্তর থেকে আগারগড় পর্যন্ত মেট্রো রেল চলাচল করবে। আমি আবার একটু রিপিট করি যে 31শে মে বুধবার, এটা হবে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে আগারগাঁও মেট্রো রেল স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেন সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত চলাচল করবে। এখানে একটু কথা আছে, কারণ মেট্রো রেল চলাচলে বিদ্যুতের ব্যবহার হয় এবং বিদ্যুৎ বিল, আপনি জানেন যে ক্রমান্বয়ে বিদ্যুৎ বিল বাড়ছে, সেটার যে একটা অতিরিক্ত অর্থ লাগে সেটাও আমাদেরকে পরিশোধ করতে হয়। সেটা মাথায় রেখে আমরা এরকম একটা করেছি, এটাকে আমরা পিক করেছি এবং অফ পিক করেছি। আমাদের সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত, এটাকে আমরা বলছি পিক আওয়ার। এই পিক আওয়ারের আমাদের হেডওয়ে হবে 10 মিনিট, অর্থাৎ 10 মিনিট পরে পরে আপনার ট্রেন প্রতিটা স্টেশনে উভয় দিকে এসে থামবে। এটা এমনও হতে পারে যে ওই পারে হয়তো 5 মিনিট পরে, এরপরে 5 মিনিট পর্যন্ত গ্যাপটা 10 মিনিট থাকবে, অর্থাৎ হেডওয়েটা যেই দিকে আপনি যান, আপনি যদি এই দিকে যান উত্তরা থেকে আগারগাঁওয়ের দিকে যান, তাহলে 10 মিনিট পর পর ট্রেন আসবে। আবার যদি আগারগাঁও থেকে উত্তরের দিকে যান, 10 মিনিট পর পর ট্রেন আসবে, আমরা এটাকে হেডওয়ে বলি। এই হেডওয়েটা হলো 10 মিনিট পর পর, কখন আমরা এটাকে পিক আওয়ার বলি, পিক আওয়ারে 10 মিনিট পর পর। আমরা পরে অফ পিক আওয়ার একটা করেছি, অফ পিক পার্ট হচ্ছে সকালের দিকে, এটা 11টা 1 মিনিট থেকে দুপুর 3টা পর্যন্ত, এই সময়টা আমাদের অফ পিক আওয়ার হবে। এই অফ পিক আওয়ারে আমাদের হেডওয়ে হবে 15 মিনিট। আবার বিকালের দিকে মানুষের যাতায়াতটা আবার বাড়বে, অফিস আদালত ছুটি হবে, স্কুল কলেজ ছুটি হবে, ইত্যাদি ইত্যাদি কারণে সেই সময় যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। আবার আমরা আফটারনুনে যেই একটা পিক আওয়ার করেছি, এই পিক আওয়ারটা হচ্ছে দুপুর 3টা থেকে বিকাল 6টা পর্যন্ত, মানে 3টা 1 মিনিট থেকে শুরু হবে, 3টা 1 মিনিট থেকে বিকাল 6টা পর্যন্ত। বিকালের পিক আওয়ার হচ্ছে দুপুর 3টা 1 মিনিট থেকে বিকাল 6টা পর্যন্ত। তারপরের যে সময়টা থাকবে, অর্থাৎ 6টা 1 মিনিট থেকে রাত 8টা পর্যন্ত অফ পিক আওয়ার হবে। অফ পিক আওয়ারে হেডওয়ে হবে 15 মিনিট পর পর, আর পিক আওয়ারে হেডওয়ে হবে 10 মিনিট পর পর।